হ্যালো বন্ধুরা, ক্রিয়েটিভ গল্পের ঠেক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি আছি তোমাদের সাথে তনিমা। তোমরা সবাই শুনছ দ্রাক্ষানি অতীন্দ্রিয় শক্তি সিজন 3, আর আজকের পর্ব হলো 4। তাহলে চলো বেশি দেরি না করে আজকের পর্বটা শুরু করা যাক। কেশবতী মারা যাবার পর জমিদার বাড়িতে শোকের ছায়া নেমে আসে। কেশের বাবার বাড়ি থেকে এই নিয়ে বিস্তর জল খোলা হয়। ইন্দ্রকে সেদিন জমিদার বাবু চেতনা ফিরে পাওয়ার পর পাইক দিয়ে ধরে বেঁধে বাড়িতে নিয়ে আসেন। প্রচণ্ড হতাশা আর রাগে বাড়ির চোরাকুটুরিতে নিয়ে গিয়ে তিনি ফেলে রাখেন ছেলেকে। তারপর কেশের শেষকৃত্য সম্পূর্ণ করে রাতের বেলা গিয়ে ঢোকেন মশাল হাতে। জমিদার গিন্নি তার আগে অনেকবার পাইকলেঠেলদের বলেছেন চোরাকুটুরির তালা খুলে দিতে, কিন্তু তারা মাথা নত করে মা জননীকে জানিয়েছেন তাদের কাছে কোনো চাবি নেই। ভবানী জানতেন একই ঘটনার পুনরাবৃত্তি থেকে স্বামী ভীষণ ক্রোধিত, তিনি এবার ছেলেকে শাস্তি দেবেন। অথচ এই ছেলে কি স্বাভাবিক অবস্থায় এমন কাজ করতে পারে? ভবানীর বিশ্বাস এটা কোনো একটা অলৌকিক ব্যাপার, কিন্তু সেটা এখন কিভাবে বোঝা যায়? নতুন বউ ঘরে না এসে সোজা গেল চিতায়, এর চেয়ে মর্মান্তিক আর কি বা হতে পারে? রাতের দিকে যখন জমিদার বাবু ফিরে এলেন, তখন ভবানী স্বামীর পায়ে পড়ে বলেছিলেন, দোহাই তোমার, আমার ছেলেকে তুমি ছেড়ে দাও, ওকে কিছু করো না, দরকার নেই বিয়ের, দরকার নেই সংসার ধর্মের, আমার কোলের সন্তান অন্তত প্রাণে বেঁচে থাক। পরিশ্রান্ত ক্লান্ত চোখে জমিদার বাবু স্ত্রীকে বলেছিলেন, এত স্বার্থপর তুমি ভবানী, আসলেই মেয়েদের শত্রু মেয়েরা, না হলে আমি আসার আগেই ওই কুপুত্রকে তুমি নিজের হাতে শেকো বিষ দিয়ে মারতে। কেশবতী আর ধরালি তারা মায়ের সন্তান নয়? তারা মরতে তাদের মায়ের কষ্ট হচ্ছে না? ওকে শাস্তি পেতেই হবে, বাপ হয়ে প্রাণী না মারলেও শাস্তি দেব। এক জমিদার যে কিনা লোকের বিচার করে, আজ হয়তো পিতৃস্নেহে অন্ধ হয়ে ওকে প্রাণদণ্ড দিতে পারছি না, কিন্তু শাস্তি তো ওকে পেতেই হবে। ভবানী মাটিতে জমিদার আদিত্য নারায়ণের পা দুটো ধরে ছ্যাঁচড়াতে ছ্যাঁচড়াতে এগিয়ে যাচ্ছে, আর জমিদার তার শঙ্কর মাছের চাবুক হাতে নিয়ে যাচ্ছেন চোরাকুটুরির দিকে। অত চাকর বাকর মুন্সি থেকে বিয়েতে আসা কুটুম সকলে দেখেছিল সেদিন জমিদারের মার মূর্তি। চোরাকুটুরির ভিতরে ঢুকে একে একে সপাত সপাত করে পড়েছিল চাবুকের বাড়ি ইন্দ্রের শরীরে। ছাল চামড়া উঠে গিয়েছিল তার, কিন্তু একটা টু শব্দ করেনি ইন্দ্র, চুপ করে শাস্তি মাথা পেতে নিয়েছিল সে। কেশের হাসি মুখটা মনে পড়েছিল তার, ধরা থেকে কেশ দুটো প্রাণ কেড়ে নিয়েছে সে, অথচ তার কিছুতেই সেটা মনে পড়ছে না। কেন সে এটা করেছে সেটাও তার অজানা, কিন্তু জ্ঞানত না অজ্ঞানত হলেও পাপ করেছে সে।
মানব হত্যা করে সে মহাপাতক হয়েছে। তাই বাবা মশাইয়ের কাছে চাবুকের একের পর এক আঘাত পেয়েও সে একদম শব্দ করেনি। শেষে পরিশ্রান্ত ও গলদঘর্ম হয়ে চাবুক মাটিতে ফেলে মাথা নিচু করে জমিদার আদিত্যনারায়ণ ওই কুঠুরের বাইরে এসে পাইকদের বলেছিলেন, ছোট কর্তাকে দিয়ে এসো তার মায়ের কাছে। ভবানী পিঠে ছাল উঠে রক্তাক্ত অবস্থায় পেয়েছিলেন নিজের একমাত্র সন্তানকে। সারাটা রাত ভুল বকে গিয়েছিল ইন্দ্র জ্বরের ঘরে। ভবানী ছেলের পিঠে চন্দনের প্রলেপ লাগিয়ে যাচ্ছিল। এর মাঝে কেউ ওই পোড়া মন্দিরে শুকিয়ে যাওয়া লাল রক্তের স্রোত পেরিয়ে কি দেখে এসেছিল যে ওই দেবী মূর্তি যাকে সবাই অপদেবী বলে আখ্যা দিয়েছে তার পাষাণ চোখে চিকচিক করছিল জল? হ্যাঁ, তার যে বড় প্রিয় সন্তান ইন্দ্র, তাকে যে যুগের পর যুগ অপেক্ষার পর তিনি পেয়েছেন জন্মান্তরে, তিনি সাধক সন্তানকে বুকে আগলে রাখতে চেয়েছেন, কিন্তু জন্মান্তরের পাপ যে ভারী পড়েছে সাধারণ ওই ছেলেটার ওপর। সে যে নতুন শরীরে আজ আর ক্ষত্রিয় বীর যোদ্ধা রাজ চক্রবর্তী রাজন ইন্দ্রাশিস না, সে এখন দক্ষনগরীর জমিদার পুত্র। ধীরে ধীরে ইন্দ্রের শরীর থেকে চাবুকের ঘাগুলোর দাগ সয়ে গেলেও মনের রক্তপাত বন্ধ হয়নি। দুবার একই ঘটনার পুনরাবৃত্তির পর জমিদারবাবু সিদ্ধান্ত নেন যে অমন ছেলে থাক একাই জীবনে, হোক ওনার বংশ নির্বংশ, কিন্তু তবুও ইন্দ্রর জীবনে আর এক নারীকে এনে তার মৃত্যু দেবেন না তিনি। একটা বছর আরও কেটে যায়। ইতিমধ্যে ইন্দ্র উত্তরের খোঁজে পোড়া মন্দিরে যাওয়া আসা শুরু করেছে। তার সাথে জমে উঠেছে দেবীর সখ্যতা। যদিও সব কিছু গোপনেই, ইন্দ্র দেবীকে অনুভব করে বুঝেছে তার ওই দুটো হত্যাকাণ্ডে অন্য কিছু থাকতে পারে, তার নিজের মানসিক ভারসাম্যহীনতা থাকতে পারে, কিন্তু এটা কিছুতেই হতে পারে না যে দেবী রক্ত পিপাসু। এদিকে ভবানী বংশ নির্বংশ হতে দেখে, ছেলেকে বিবাগী হতে দেখে স্বামীর সাথে নিত্য অশান্তি শুরু করল। শেষে কিছু না পেয়ে অন্ন জল ত্যাগ করল। তিন দিন পর যখন জমিদার গিন্নি প্রাণ রক্ষা হবার নয়, তখন বাধ্য হয়েই জমিদারবাবু রাজি হলেন ছেলের তৃতীয় বিয়েতে। কিন্তু বিয়ে দিতে চাইলেও এমন ঘটনার পর কোনো বাপ তার মেয়েকে গলায় দড়ি কলসি দিয়ে পুকুরে ফেলে দিলেও ইন্দ্রর গলায় মালা দিতে দেবে না। তো অগত্যা জমিদারির অধীনে থাকা পাশের গ্রামের এক দুস্থ পরিবারের মেয়েকে বাছা হলো ইন্দ্রের জন্য। যদিও ভবানী নিজ কুলের মেয়েকে বউ করতে চায়নি, কিন্তু জমিদারবাবু বোঝান মেয়েরা হলো লক্ষ্মী, তারা তরল সোনা, যে পাত্রে রাখবে তার আকার নেবে। ওই চাষার মেয়ে এই বাড়িতে এসে এই কুলের হবে, এতে কোনো কিছু ভাবার নেই। শেষে আবার আড়ম্বরহীনভাবেই বিয়ের প্রস্তুতি শুরু হলো। গায়ে হলুদের পর ইন্দ্রকে জমিদারবাবু বললেন, চেয়েছিলাম উর্মি এই বাড়িতে তোমায় বিয়ে করতে আসুক, যেন কোনোভাবেই এই বাড়ির বাইরে তুমি বিয়ে করতে না যাও, সেটাই চেয়েছিলাম, কিন্তু সেটা সম্ভব নয়, তাই অগত্যা পাশের গ্রামে যেতে হবে। এবার শিব ঠাকুরের নামে শপথ করো যাতে কোনো অনর্থ তুমি না করো। পুরোহিত বলেছেন,
এই মেয়ে সিংহ রাশি, বিশেষ জাগ্রত কুণ্ডলিনী শক্তির আধার। তাই সব কিছু ভুলে এক নিচু জাতের মেয়েকে এনেছি আমরা। তার বাপ মাকে অনেক কিছু দিতেও হচ্ছে মেয়ের বিনিময়ে। দেখবে ইন্দ্র, যেন মেয়েটি তোমার স্ত্রী হিসেবে এই বাড়িতে দুধে আলতাতে পা রেখে যেন চৌকাট ডিঙিয়ে যেতে পারে। ইন্দ্র মাথা নিচু করে বসে থাকে। তার বিবাহে ইচ্ছা নেই, তার প্রতিবাদ করার মুখও নেই। সে দেবীকে মনে মনে ডাকে, মা, ও আমার খেপি পাগলি মা, তুই শুনতে পাস আমার কথা? ও মা, দেখিস তুই যেন তোর এই উন্মাদ আর কোনো বিপদ না করে ফেলে। ছেলের দায় মা না নিলে আর কে নেবে বল? পোড়া মন্দিরের দেবীর মূর্তি কি পাগল ছেলের কথা শুনে হেসে উঠল? কে জানে, পাশানি কি আবার হাসে আর কাঁদে? ভবরসে না ডুবে তার দল কেই বা পায়? জয় তারা।